মনেতে নাই কোনো কাম ও বন্ধু মনেতে নাই কোনো কাম তোর প্রেমেতে দিবানিশি থাকে আমার মনোদাসী তোর জ্বালা বড় জ্বালা রে কবে 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 আইবে পালারে 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 কবে দিমু গলায় মালারে 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 ও মাই গড কি এমন দেখতে সুন্দর কেমন তে গলা ওয়াও এমন একটা মোয়াকিলকে যদি বিয়ে করতে পারতো দেখ একটু বাজিয়ে দেখি তো ফাটাতে পারি কি না হাই সুইটহার্ট ইওর সং ইজ ভেরি ভেরি বিউটিফুল হাই হাই মেতো তোমারা প্রেমে পড় গিয়া ইরি মাইডি তুমি কি বিদেশ থেকে ডাউনলোড হয়েছো নাকি ইন্ডিয়া থেকে কিছুই তো বুঝতে পারছি না একবার ইংলিশ বলছো তো আরেকবার হিন্দি এসমাক মেয়েরা এভাবে কথা বলে বুঝেছো যাই হোক তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে তুমি কি আমার সাথে প্রেম করবে মাইরি এ তো মেঘ না চাইতে জল প্রেম ইয়ে মানে আসলে যা আমার বলতে লজ্জা করছে ও মা গো কি লজ্জা বুতি গো যা তোমাকে আর বলতে হবে নি আমি বলে দিচ্ছি আই লাভ ইউ জ্যাক আই লাভ ইউ টু বেবি হ্যালো ডার্লিং কোথায় তুমি সেই তিন ঘন্টা থেকে তোমার জন্য অপেক্ষা করছি এই যা প্রথম রাউন্ডেই ফেল মারলাম শালার ফোন আর আসার টাইম পেল না এ রে আমার কুলুমুলু প্রেমিকটা আমার জন্য অপেক্ষা করে বসে আছে যেতে হবে হ্যালো কি হলো কথা বলছো না কেন তাড়াতাড়ি এসো তোমার জন্য আইফোন কিনেছি ওয়াও মাই গড কি বলছো কি আসছি আসছি আমি এখনি আসছি জান আমাকে জরুরি কাজে এখনি বাসে যেতে হবে এই নাও রাতে ফোন করো এটাতে আমার ফোন নাম্বার দেয়া আছে বাই বাই জান বাই সোনামণি ও সরি বেবি আসতে একটু লেট হয়ে গেল তুমি রাগ করনি তো ও মা রোদে দাঁড়িয়ে আছো কেন যাক এবার আমি এসে গেছি এবার আর তোমার গরম লাগবে নি কেন বে তুমি কি ডিপ ফ্রিজ নাকি এয়ার কুলার যে তোমাকে দেখে আমি ঠান্ডা হয়ে যাব ওগো আমার সোনা আমার ময়না আমার ডানা কাটা জিন আমি তোমার সব গরম করে দিব ক্লিন এই দেখো দেখো আমি তোমার জন্য কত কিউট একটা ফুল নিয়ে এসেছি প্লিজ আর রাগ করো নি বাবু আহারে আমার সোনাটা আমায় কত ভালোবাসে এই নাও বেবি তোমার গিফট চলো কোথাও বসে কথা বলি আচ্ছা সুন্দরী আর কতদিন একা একা ঘুমাবো বলো তো আরে চলো না এবার আমরা বিয়ে করে ফেলি ওগো সবই তো একটা আইফোন গিফট করলি আরো কিছু গিফট করো সম্পর্কটা আর একটু গাঢ় হোক তারপর না বিয়ে করব তুমি আমায় সত্যি বিয়ে করবে তো জান পাখি জানোই তো আমার বাবার টাকার কোনো অভাব নেই তোমাকে আমি গিফট দিয়ে ভরিয়ে রাখবো সোনা তবুও আমায় ভুলে যেও না আমার তো আসটা না পাঁচটা না একটা মাত্র বয়ফ্রেন্ড তুমি তোমাকে ছাড়া আমি বাঁচবো না সোনা শোনো কাল আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস নিয়ে আসবে কিন্তু ঠিক আছে জান তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু সময় মতো দেখা করতে এসো এবার আমাকে যেতে হবে ডার্লিং বাই বাই ইরে মাইরি এবার আমি কি করব কাল তো চুরি করে আইফোনটা এনেছি এবার ডায়মন্ডের নেকলেস আনবো কি করে গোলাপি গোলাপি আমার গাল গোলাপি আইফোন পেয়েছি তাই তুলি সেলফি তোরকে দুটো পাউচ করে চাকা নাকা পৌঁছ দিয়ে চল তুলি সেলফি এই সেলফি 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 চল তুলি সেলফি এ কি রে মা মুখটা এমন বাঁকা করে ছবি তুলছিস কেন সবাই দেখলে বলবে তুই একটা প্রতিবন্ধী বাবা তুমিও না স্মার্ট যুগের এসব স্মার্ট ব্যাপার স্যাপার কিছুই বোঝনি সে যাই হোক তোকে একটা কথা বলতে এসেছি শোন রে মা আমি তোর বিয়ে ঠিক করেছি শিয়ালপাড়া এলাকার ফিস্কের সাথে আগামী শুক্রবার তোর বিয়ে
ও বাবা আমি যে এসে ছেলেকে বিয়ে করতে পারবো নি আমাতে টাকাওয়ালা হ্যান্ডসাম স্মার্ট ডিজিটাল যুগের ডিজিটাল ছেলে অত সব আমি বুঝি না বাপু আমার পছন্দের ছেলেকেই তুই বিয়ে করবি এটাই আমার শেষ কথা যে করে হোক একটা ডায়মন্ডের নেকলেস আমাকে চুরি করতেই হবে নয়তো আমার প্রেম যে ব্রেকআপ হয়ে যাবে ইরি মাইরি কি গন্ধ ওরে বাবা রে পেটটা এমন মোচড় দিচ্ছে কেন আহ এখনি টয়লেটে যেতে হবে একটু দেরি করে ফেললাম এই নাও তোমার এবার আমার হাতটা ধরো হাঁটতে হাঁটতে একটু প্রেম করি হ্যালো শিপা সুন্দরী স্পিকিং আরে সোনামণি কোথায় তুমি গাছতলায় তোমার জন্য আমি অপেক্ষা করছি মাইরি তাড়াতাড়ি এসো সোনা কতকাল তোমাকে দেখি না প্লিজ কাম বেবি হ্যাঁ হ্যাঁ আসছি আমি জান আজ আমি আসি পরে আবার দেখা হবে উফ একটু শান্তিতে প্রেম করতে পারি না বেবি টুকি বেবি টুকি আমি এখানে কেমন আছো জান তোমার জন্য আমার প্রাণটা করে আনছেন আচ্ছা জান এই হারটি তুমি কোথায় পেয়েছো ও নো এটা কি সব চিনে গেল নাকি কোথায় মানে আমার ড্যাডি আমার জন্মদিনে গিফট করেছে কেন কেন কি হয়েছে না কিছু না এমনি জিজ্ঞাসা করলাম চলো এখানে বকবক না করে লং ড্রাইভে যাই ওকে বেবি লেটস গো বুক চিনচিন করছে হায় মন তোমার কাছে চাই বুক চিনচিন করছে হায় মন তোমার কাছে চাই আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় এমন মিষ্টি গানে আমার মন গলবে নে বুঝলে বাসর ঘরে আমার জন্য কি গিফট এনেছো শুনি নতুন বউকে যে কিছু দিতে হয় সেটা কি জানা আছে বউ আমার বলছে কি পেটে নাই কিছু বউ আমার চাচ্ছে কিছু মিছু নাইরি বলছি বউ এসব গিফট উপহারের কথা ভুলে যাও চলো তো এবার আমার রোমান্স করি ওরে হারামজাদা শ্বশুরের ব্যাটারি উপহার না দিয়ে আমার সাথে রোমান্স করতে চাচ্ছিস তারা তোকে রোমান্স করাচ্ছি আমি হ্যালো সোনা কেমন আছো আমি ভালো নাই সোনা তোমাকে না দেখে আমি আর থাকতে পারছি না মাইরি প্লিজ তুমি এক্ষুনি এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি আসছি বেবি এক্ষুনি আসছি ওগো আমি একটু বাড়িতে যাব বাবাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে কাল পর্যন্ত তো বাবার বাড়িতে ছিলে আর আজকে বাবাকে দেখতে ইচ্ছে করছে তোমার কি ইচ্ছে মাইরি ঠিক আছে যেতে যখন চাইছো যাও ইস তুমি কত ভালো আচ্ছা আমি তবে আসি সোনা ডার্লিং আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না মাইরি আমার গাড়ি বাড়ি সব আছে শুধু একটা বউ নেই চলো আমরা বিয়ে করে ফেলি এই রে আবার বিয়ে ইরে মাইরি কি বললে আবার বিয়ে মানে না মানে আবার বিয়ের কথা বলছো আমার বাবা যে প্রেমের বিয়ে কখনোই মানবে না গো তাছি বরং যেভাবে আছি সেভাবে থাকি না বাবু ইরে মাইরি শালা শ্বশুরের খেতা পুরি বিয়ে করব আমি বউ পুষবো আমি
শ্বশুর আব্বার না মানার কি আছে? না, বিয়ে আমি আজকেই করব। চলো ডার্লিং, ভয় কিসের? বিয়ের পর তো তুমি তোমার বাবা নয়, আমার কাছেই থাকবে। হায় রে, মেয়ে তো ফাঁস গিয়া। ওগো, বাবা শরীরটা বেশি ভালো নয়, তাই আজ আমি বাড়িতে যাবো নি। কয়টা দিন এখানে থেকে তারপরে যাবো। ঠিক আছে বেবি, সাবধানে থেকো। অনেক সাধনার পরে আমি পেলাম আমার বউ, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। রোমান্টিক গান ছেড়ে বলো, বাসুরাতে আমার জন্য কি এনেছো? এই তো ডার্লিং, তোমার জন্য ডায়মন্ডের রিং এনেছি। আমার ওয়াকেন হয়ে গেল। আমি দামি দামি গিফট পাবো। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না বেবি। চলো আমরা আজই বিয়ে করি। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না বেবি, চলো বিয়ে করে ফেলি। ওগো, বাবা শরীরটা আবার খারাপ করেছে, তাই তোমাকে না জানিয়ে বাবাকে দেখতে এসেছি। বাবা সুস্থ হলে ফিরে যাব। আচ্ছা ঠিক আছে বেবি, কি আর করার, শ্বশুর বাবা অসুস্থ বলেই কথা, আর জামাই হিসেবে এতটুকু তো আমায় করতেই হবে, তাই না? ঠিক আছে। হারামজাদা ফকিরের ঘরের ফকির, আমাকে মিথ্যে বলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করা, তোকে আজ আমি মুড়ো ঝাড়ু দিয়ে পেটাবো। রাগ করো না সোনা বউ, আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা তো বড় লোক। আমার রাজ না থাকতে পারে কিন্তু আমার মনের রাজ্যে আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। ওরে আমার সোনা চান্দুরে, এসব মিষ্টি কথা চিরে বিচবে নে, আমাকে মিথ্যে বলে ঠকানো তাই তো? আজ তোকে আমি মেরেই ফেলবো। উফ, আহ, মেরো না গো, মেরো না। ওরে বাবা রে, এই বউ নাকি জল ডাকাত। হ্যালো সোনা ময়না টিয়া, কেমন আছো গো? বউ, কবে আসবে তুমি? বউ, তুমি আজই বাড়িতে আসবে, আর না এলে কিন্তু আমি শ্বশুর বাড়ির চিরুনি তল্লাশি করে হলেও খুঁজে বের করবো। মাইরি, এই হারাম যেটা বলে কি, না না এত রিস্ক নিয়ে এখানে থাকা যাবে নি, যেতে হবে আমাকে। তুমি কোনো চিন্তা করো নি জান, তোমাকে আসতে হবে নি, আমি আজই বাড়ি ফিরে যাব। ঠিক আছে, আমি এখন রাখছি জান। এই বলতো সোনা, তুমি শুনছো? আমার বাবা না ভীষণ অসুস্থ, আমি ছাড়া বাবা ছাড়া কেউ নেই, তাই আমাকে এখনই ও বাড়িতে যেতে হবে। তুমি কোনো চিন্তা করো নি, কয়দিন পরে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে জান, সাবধানে যেও। হারামজাদা শ্বশুরের বেটি, বাপের বাড়িতে যদি থাকবি তাহলে বিয়ে করতে গেলি কেন? না, এসব আর সহ্য করা যাচ্ছে না, এবার আমি নিজে শ্বশুর বাড়ি যাব। হয় শ্বশুরকে এখানে নিয়ে আসব, আর নয়তো আমি পার্মানেন্ট ঘর জামাই থাকব। আহ বউ, তোমার হাতে তো জাদু আছে মাইরি, এই না হলে আমার বউ। হ্যালো বাবা, কেমন আছো? মারে, আমার শরীরটা বেশি ভালো লাগছে না, একটা বার এসে আমায় দেখে জামা। এখনি আসছি বাবা, আমি এখনি আসছি। ইরে মাইরি, এই বেটা শ্বশুর আব্বা শুরু করছে নাকি? মরে গেলেই তো হয়। দাঁড়াও বউ, আমিও তোমার সাথে যাব। তুমিও যাবে? আচ্ছা
জল দবি। ওগো বাড়িতে যাচ্ছি, তুমি বরং বাজার থেকে বাবার জন্য আপেল কমলা বেদানা নিয়ে এসো। ঠিক আছে বউ, আমি এখনই যাচ্ছি। যাক বাবা, আপুটাকে তাড়িয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি বাবাকে দেখে কেটে পড়তে হবে। আরে ওটা আমার বউ শেফা না, তার মানে ওটাই কি আমার শ্বশুর বাড়ি? যাক ভালোই হলো, এই সুযোগে অসুস্থ শ্বশুরকে দেখে আসি আর বউটাকেও দেখে আসি। তোমার জামাই বাড়িতে একা আছে বাবা, এবার তাহলে আমি আসি, কাল আবার এসে দেখে যাবো কোন। ঠিক আছে রে মা। কোথায় যাচ্ছ বউ? তোমাকে আর কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। বারে আমার শ্বশুর বাড়িতে আমি আসবো না তো কে আসবে শুনি? বউ দেখো, আমি শ্বশুর আব্বার জন্য কত দামি দামি ফল এনেছি। এটা কেউ এক্ষুনি আসতে হলো? কি বউ, শ্বশুর আব্বা কেমন আছে? আর কতদিন আমাকে ছেড়ে এখানে থাকবে বলো তো? এই ভাই, আপনি কে আর আপনি বাকে? ইরে মাইরি, কে মানে? আমি এই বাড়ির জামাই, আপনি কে? আমিও তো এবাড়ির জামাই। আর আমি কি? আমিও তো এবাড়ির জামাই, শেফা আমার স্ত্রী। ইরে মাইরি, শেফা তো আমার বউ। আরে আপনারা কি বলছেন, শেফা তো আমার স্ত্রী আর আমি এবাড়ির জামাই। না না, আমি এবাড়ির জামাই। এই চুপ থাক, আমি এবাড়ির জামাই। আমি তো পুরো ফেসে গেছি, মানে মানে কেটে পড়ি, নয়তো আমি মাইরি। এই থামো সবাই, সব দোষ এই শালির, বাপের বাড়ির নাম করে এ আমাদেরকে ঠকিয়েছে মাইরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছিস ভাই। আরামজাদি, তোর কয়টা জামাই লাগে? তিন তিনটে জামাই নিয়ে সংসার করতে চাস? ইরে মাইরি, এই ধর এই শালিকে, আজ তোর রক্ষে নেই। পাতারে বসে আছি একারে, এই জগতে আপন কেহ না, এই জগতে আপন কেহ না, এই জগতে আপন কেহ নাই। আরে পাশে একটা ছাগল ছিল, আমার গান শুনে ছাগলটাও চলে গেল, এত খারাপ গান গাই আমি। আরে আরে বাঘ মামা যে, জমি চাষ করতে যাচ্ছ বুঝি? তা আমার জমিটা কবে চাষ করে দিবে? জমিতে ফসল রোপণ করতে হবে তো। আরে ভাগ্নে, এত অস্থির হচ্ছিস কেন? আজই তোর জমি চাষ করে দিব। আমার ট্রাক্টরটা খারাপ হয়েছিল, তাই তো সব শিডিউল ওলট পালট হয়ে গেছে। তবে ভাবিস না, আজ বিকেলের শিডিউল তোর। আচ্ছা মামা, তবে ভালো করে জমিতে চাষ করে দিও, ঠিক আছে? আমি যাচ্ছি সার কিনতে, জমিতে এবার ভুট্টা চাষ করব, বুঝলে? খাওয়া ছাড়া কিছুই নেই আইদি, খেয়ে আর শুয়ে বসে থেকেই দিন কাটাচ্ছি। তবে আমটা খেতে কিন্তু খুব সুস্বাদু। আহা, ও নো, ওরে বাবা রে, কি লাগলো রে কপালে, কপাল ফুলে একদম আলু হয়ে গেল। এই কে কে আমায় ঢিলছিল রে? ওরে মিজকে হারাম জাদা, তবে তুই করেছিস এই কাজ। ইরে মাইদি, কেম নামের আটি, পাক মামার মাথায় গিয়ে পড়তে হলো তোকে। পাক মামা তো খুব কেঁপেছে, না জানি এবার কপালে কি আছে। আরামজাদা মিশকে, ওখানে বসে কি বিড়বিড় করছিস? নাম বলছি, নাম বলছি গাছ থেকে, আমার গায়ে আমের আঠি দিয়ে ঢিল ছোড়া, ওই আম আমি তোর পিছন দিয়ে বের করে দিব আজ। ওরে বাবা রে, কি লাগলো রে, পাক মামা তো হেবি কেঁপেছে। বাবারে বাবা, পালা মিশকে পালা, এখানে থাকলে হাড্ডি গুটি আর আস্ত থাকবে না মাইরি। এই হারামজাদা, এই এখন পালাচ্ছিস কোথায়? হ্যাঁ দাঁড়া বেটা, আজ তোর বারোটা আমি বাজাবো। ইরে মাইরি, একটু ঘুমিয়েও শান্তি নেই, কে এখানে মরা কান্না কাচ্ছে রে বাবা? কার আবার স্বামী মরলো? ও মা, এ তো সুন্দরী ফুলটুসি একটা মেয়ে, এই মেয়ের মুখে তো কান্না মানায় না। যাই, মেয়েটার মুখ বন্ধ করে দে। আহ,
ওরে বাবা রে, কি লাগলো রে, হাতের পুরো দফা রফা হয়ে গেল। আহ, কি ড্যান্ডারাস যাইনি রে বাবা। তাই তুমি কি এইভাবে আমার মুখ চেপে ধরলে কেন? তোমার কান্না বন্ধ করার জন্য। কিন্তু তুমি আমার হাতে কামড় দিলে কেন? কি লাগলো রে বাবা। কামড় দিয়েছি বেশ করেছি, তুমি এমন ইম্পর্টেন্ট কান্না সময় আমার মুখ চেপে ধরেছিলে কেন? তবে আমিও তোমার মুখ চেপে ধরে বেশ করেছি মাইরি, বাট কিন্তু তোমার মতো সুন্দরী ফুলটুসি এত কিসের দুঃখ গো, বলতো শুনি। দুঃখ থাকবে নে, আমার স্বামী যে অলসের অলস, সারাদিন খাওয়া আর ঘুমানো আর সংসারের সব কাজ বলতের মতো আমাকে করতে হয়। এরে মাইরি, তবে ছেড়ে দাও ওই স্বামীকে আর টুক করে আমার সাথে ঝুলে পড়ো। তোমার মতো সুন্দরী ফুলটুসি বউ পেলে তো আমি মাথায় তুলে রাখবো। ওরে হারাম যাতে ক্যারেক্টারলেস, কে ছিল তোর মনে? আমার স্বামীর আজ আমি কথা শুনে তুই সুযোগ নিতে এসেছিস তো আবি রে। ওরে ওরে পারলো রে, মেরে ফেললো আমাকে। ওরে বাবা, আর মেরো না সুন্দরী, তুমি আমাকে বিয়ে করবে না সেটা বললেই হতো। আর মেরো না সুন্দরী, ওরে বাবা, তোমায় বিয়ে করতে না পারি, তোমায় তো একটু হেল্প করতে পারবো। কি কি হেল্প করবে তুই আমার আরামজাদা? বেশি কিছু নয়, আপাতত তোমার স্বামীর অলসতা দূর করে দিব। একবার আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও সুন্দরী, তারপর দেখবে কিভাবে তোমার স্বামীর অলসতা দূর করে দেই। পারবে তো? বেবি দেখো ভালো করে, নয়তো তোমার কপালে কিন্তু দুঃখ আছে। হ্যাঁ হ্যাঁ গো, আমার ভাবা হয়ে গেছে, তুমি একবার আমাকে নিয়ে চলো না, চলো গো চলো। আহা, এমন শব্দ হচ্ছে কেন? যতই ভাঙ্গা ভাঙ্গির শব্দ হোক আমি ঘুম থেকে উঠবই না, চোখও মেলবো না। আরে আরে চোর চোর চোর, মোবাইল চুরি করে নিয়ে গেল, চোর চোর। দেখলে দেখলে তো কেমন অলস আমি জুটেছে আমার কপালে, ঘর থেকে মোবাইল চুরি হচ্ছে আর পাশে সেই বেটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। আচ্ছা আরামজাদা শ্বশুরের বেটা, আজ তোকে মেরে আমি পাট পাট করে দিব। আহা, কপাল করে একটা বউ পেয়েছো মাইরি, গলা তো বাঁশের মতো আর হাত হচ্ছে হাতুড়ির মতো, এই বউয়ের সাথে সংসার করছো কিভাবে? হ্যাঁ কি আর করবো দাদা, আমি তো অলস, আমার কপালে যে বউ জুটেছে এটাই অনেক। সত্যি বলতে কি, আমার না ঘুম ছাড়া আর কিছুই ভালো লাগে না। আরে হ্যাঁ, ঘুমোই তো আসল, তুমি বেশি ঘুমাও বলে তুমি এত সুন্দর। সত্যি বলছি ভাইয়া, তোমার চেহারা কিন্তু সিনেমার হিরোর মতো, তুমি তো নায়িকার মতো বউ ডিজার্ভ করো। বলছো কি নায়িকা, সত্যি বলছো তুমি? ইরি মাইরি, সত্যি মানে দিন সত্যি। দাঁড়াও তোমায় একটা ছবি দেখাচ্ছি, এই যে দেখো, এই মেয়ে তোমার চেহারা দেখে ক্রাশ খেয়েছে, তোমায় বিয়েও করবে বলেছে। আরে বাহ, দেখেই তো ক্রাশ খেয়ে গেলাম, এই মেয়ে তো শুধু নায়িকা নয় একেবারে অপসরি। বলছি তুমি এই মেয়ের সন্ধান কোথায় পেলে? আর এই মেয়ে কি সত্যি আমায় বিয়ে করবে? ইরে মাইরি, করবে করবে, আজই তো তোমার ছবি মেয়েকে দেখিয়ে সম্বন্ধ করেছি, মেয়ে তো তোমায় দেখেই পছন্দ করেছে মাইরি। তবে একটা শর্ত দিয়েছে, তোমায় চাষাবাদ করতে হবে। হ্যাঁ আমি করব চাষাবাদ, আমি তো সারাদিন ঘুমিয়েই কুল পাই না, আমি চাষাবাদ করব কখন? ইরে মাইরি, তবে তো আমার কিচ্ছু করার নেই, তুমি চাষাবাদ করে ফসল ফলাতে পারলেই ওই মেয়ের সাথে তোমার বিয়ে হবে, না পারলে হবে না। কি জ্বালা! আচ্ছা আচ্ছা, সুন্দরীকে বিয়ে করার জন্য হলেও আমি চাষাবাদ করব। বাবা গো বাবা, হাঁটতে হাঁটতে বড্ড হাঁপিয়ে গেছি, এখন দুদণ্ড না ঘুমালে তো আর হাঁটার এনার্জি পাবো না, কিন্তু ঘুমাবো কোথায়? আশেপাশে তো কোথাও কোনো গাছতলাও নেই, কোথায় ঘুমাই? না আর খুঁজবো না, এবারে পেঁপে গাছে হেলান দিয়ে আমি ঘুমাবো। আহ মরণ, পেঁপে গাছটাও আমার ভার সইল না, কি লাগলো গো বাবা। আহ, তবে পেঁপে গাছটা ভেঙে ভালোই হলো, আমি অনেকগুলো বীজ পেলাম। কি সুন্দর করে ঘুমাচ্ছে, তবে মিসকে কিন্তু দেখতে ভালোই, আমি কেমন জানি দিন দিন মিসকের উপর উইক হয়ে পড়ছি, লজ্জা কি লজ্জা। বাঘ মামা, ও বাঘ মামা দাঁড়াও, তোমার দেখা পেয়ে ভালোই হলো। বাঘ মামা, তুমি আমার জমিটা চাষ করে দাও তো, জমিতে যে চাষাবাদ করবো ভাবছি। চাষ করবি ভালো কথা,
কিন্তু বাছা তোর জমিতে তো অনেক ময়লা ঘাস, তুই আগে এসব ঘাস আগাছা পরিষ্কার কর, তারপর আমি জমি চাষ করে দেব, ঠিক আছে? কি জমির এত আগাছা পরিষ্কার করতে হবে? না আমি এত আগাছা পরিষ্কার করতে পারবো না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি পরম বাড়ি যাই। আরে বাবা, এই মুরগি তো একেবারে ঘরের চাল চাষ করে দিচ্ছে, আইডিয়া পেয়েছি আমি, আমি কষ্ট করে জমির আগাছা পরিষ্কার করে জমি চাষ করতে পাবো না, আমি বরং ঘরের চালেই পেঁপের বীজগুলো রোপণ করব। ফিসকে রে ফিসকে, তোর কি বুদ্ধি! ওয়াও, কি দারুণ হয়েছে! জিঙ্কু না কর, জিঙ্কু না কর, জিঙ্কু না কর, না না, বিয়ের বাদ্য বাজাও রে, খুশির খবর জানাও রে, ফিসকে করবি দ্বিতীয় বিয়ে, লা 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 লা। আরে আরে ভাইয়া, এত নাচ কিসের? তুমি তো এখনো চাষাবাদ করতে পারলে না, বিয়ে করবি কিভাবে? হ্যাঁ, আরে আরে, তুমি কি কানা হয়েছো নাকি? ওই দেখো, আমি ঘরের চালে পেঁপে গাছ লাগিয়েছি, আর কদিন পরেই পেঁপে ধরবে, আর আমি সেই পেঁপে বিক্রি করে দ্বিতীয় বিয়ে করব। ইদি মাইদি, ঘরের চালে পেঁপে গাছ, তা আবার এত খাটো কেন? তুমিও না ভাইয়া বড্ড বোকা, ঘরের চালে আবার পেঁপে চাষ করা যায় নাকি? সার ও ঔষধ মাটি ছাড়া পেঁপে হবে কি করে? কি যে বলো না তুমি, আমি ওই সুন্দরীকে বিয়ে করার জন্য পাথরে ফুল ফুটাতে পারবো, আর এই ঘরের চালে পেঁপে চাষ করা তো তুচ্ছ ব্যাপার। ফিজকে তো আবে তৃতীয় বিয়ের ফন্দি করছে, তো আবে তো ভালোই হবে, আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আয় আয়, কি করছো কি তুমি? ও ভাবে ঘরে চলে আসছো যে, পড়ে যাবে তো। নামো নামো বলছি, নামো, কি করছো কি তুমি? এই তুমি চুপ করো তো, আমাকে নিয়ে তোমার অত ভাবতে হবে না, কিছুদিন পর আমাকে নিয়ে ভাবার জন্য অন্য কেউ আসবে। হারাম জাতের শ্বশুরের বেটা, এত বড় কথা তুই আমায় কথা শোনাচ্ছিস? তুই বিয়ে করবি আর আমি কি আ করে চেয়ে থাকবো নাকি? হ্যাঁ, আমিও বিয়ে করব, আমিও একজনের উপর ক্রাশ খেয়েছি। তোমার যা ইচ্ছে হয় করো, তবে তোমার আগে আমি বিয়ে করব। হ্যাঁ, একবার গাছে পেঁপে ধরতে দাও, আমি এই গাছের পেঁপে বিক্রি করেই ওই নায়িকাকে বিয়ে করব। কত আশালে, তোমার ওই কাজু পেঁপে গাছ কোনোদিনও বড় হবে নি আর পেঁপেও ধরবে নি, পেঁপে বিক্রি করে বিয়ে করার স্বপ্ন তো তোমার স্বপ্নই থেকে যাবে, আর তুমি করবে আমার আগে বিয়ে। একবার মিজকে আসুক, আমি আজ মিজকে বিয়ে করব। হ্যাঁ, এই তো আমি চলে এসেছি ডার্লিং, সত্যি তুমি আমাকে বিয়ে করবে? আমি ভুল শুনছি না তো? আমি স্বপ্ন দেখছি না তো? মাইরি না গো, তুমি যা শুনেছো সব সত্যি, আমি সত্যি তোমার বিয়ে করব। ইরি মাইরি, তবে আর দেরি কেন? চলো আমরা এখনি বিয়ে করব ডার্লিং। এই এই, তোরা যাচ্ছিস কোথায়? এই নিজকে, নিজে বিয়ে করার আগে আমাকে আমার নায়িকাকে এনে দে, নয়তো আমি তোদের বিয়ে হতে দেব না। হ্যাঁ, ইরি মাইরি, কিসের নায়িকা? আমি তো ওই মেয়েকে চিনিই না, ওই ছবি তো আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছিলাম তোকে বোকা বানানোর জন্য। কি এত বড় ধোকা, আমায় ধোকা দিয়ে তোরা বিয়ে করবি? তবে দাঁড়া, নামতে দে আমায়। ইরি মাইরি, চলো ডার্লিং, শেফা চলো, তাড়াতাড়ি চলো। এই এই, পালাচ্ছিস কোথায়? তুই নায়িকাও দিলি না, আবার আমার বউ নিয়ে পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।